ঢাকাই সিনেমার অনেক তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে নিজের মতামত শেয়ার করেন। তবে এক্ষেত্রে বরাবরই ব্যতিক্রম চিত্রনায়িকা পরিমণি। কোনো লুকোচুরি নেই, সরাসরি কথা বলতে ভালোবাসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণি। তবে এবার একটু রহস্য রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিও কাকে যেন খোঁজা দিলেন, আর তাতে ইন্ধন যোগালেন তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি। কারো নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, রাত 3:30 বাসা থেকে বের হয়ে ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই, কিন্তু পারি না, কারণ আমি লোক দেখানো নকল মানুষ না। এদিকে পরিমণি সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। তিনি লেখেন, দেখিয়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই, আমরা সবাই মানুষ এবং তুমি একজন মহান মা। রাজের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন পরিমণি। তিনি লেখেন, সেটাই, কেউ দেখিয়ে হতে পারে না, সাময়িক দেখিয়ে সরাতে বাধ্য হয়, কারণ ওই যে সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো। পরিমণির এই মন্তব্যের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, পরি, বিবেকের তাড়নায় তো বেঁচে আছি। স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারো নাম উল্লেখ করেননি এই তারকা। কদিন আগেই পরিরাজ দম্পতির একমাত্র সন্তানের বয়স 7 মাস পূর্ণ হয়েছে। রাজ কাজে ব্যস্ত থাকলেও আপাতত ছেলে রাজ্যকে নিয়েই সব ব্যস্ততায় দেখা যায় পরিকে।